हे गाइज गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल वेलकम टू योर स्टाइल कॉर्नर आमी स्वागता आमार चैनेले तोमादेर सकलके जानाच्छि एकटा वार्म वेलकम। केमन आछो तोमरा सबाई? आजकेर भिडियो थामनेल आर टाइटेल देखे निश्चयই बुझेই गेছো যত রকম বিদঘুটে খাবার রয়েছে আমি সব রকম টেস্ট করতে চলেছি। তো তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করছিলে, দিদি উইয়ার্ড কম্বিনেশন ফুড চ্যালেঞ্জ করো, উইয়ার্ড কম্বিনেশন ফুড চ্যালেঞ্জ করো। তো আমি ভাবলাম ঠিক আছে একটা দিন তোমাদের জন্য বিদঘুটে খাবার খেয়েই নি, মানে কীরকম লাগবে জানি না, সকাল সকাল এসব খাবার খেতে চলেছি বুঝতেই পারছো। তো এই সব ভিডিওগুলো কিন্তু হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাস, তো অনলি বিকজ অফ ইউ গাইজ, তোমাদের জন্য, তোমাদের এন্টারটেন করার জন্য শুধুমাত্র এইসব নানান রকম কীর্তি। যাই হোক, তো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। ভিডিওটা স্টার্ট করার আগে বলি, যদি তোমরা চ্যানেলটা প্রথমবার ভিজিট করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সো উইদাউট এনি ফার্দার আডু চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে আর খুব হাসি পাবে। সো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো প্রথম খাবারটা আমি কি খাবো বলো তো? প্রথমেই খাবো আমি ওরিও বিস্কিট, টাটা। বাট এটার সাথে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে ম্যাঙ্গো জুস। তো ভাবলাম প্রথম খাবারটা একটু মিষ্টি মিষ্টি দিয়েই শুরু করি। তো ম্যাঙ্গো জুসের সাথে ওরিও বিস্কিট হচ্ছে আমার নেক্সট খাবার। তো ওরিও বিস্কিট আমি কিন্তু বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। সো ওরিও বিস্কিটটা কিন্তু আমি বার করে নিয়েছি অ্যান্ড আই এম গোয়িং টু ইট উইথ দিস উইয়ার্ড কম্বিনেশন। It's good. তো নেক্সট যে খাবারটা আমি ট্রাই করব, ওরিও বিস্কিট ম্যাঙ্গো জুসটা ভীষণ 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 ভালো ছিল। তো নেক্সট যে খাবারটা আমি ট্রাই করব সেটা হচ্ছে কি, গেস করো তো। তো নেক্সট খাবার যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ব্লু লেজ। ব্লু লেজ ইজ মাই অল টাইম ফেভারিট। তো ব্লু লেজ ট্রাই করব, বাট শুধু শুধু লেজটা খাবো একদমই না, লেজ ডিপ করব আমি ইয়োগার্ট। দেখতে পাচ্ছ টক দই নিয়ে নিয়েছি, এটা ইউজড, এটা আমার বাড়িতে ইউজড হয়েছে, তো অনেকটা রয়েছে, তো আমি ভাবলাম এখান থেকেই চালিয়ে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে। তো এই লেজ ডিপ করব কিন্তু ইয়োগার্টে, দেখা যাক কেমন খেতে লাগে। মানে আজকের খাবার ভেবেই আমার পেটের মধ্যে গুড়গুড় করছে। একটা চিটিং। তো আমি দুটো ব্লু লেজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। চলে এসেছি, লেজ উইথ ইয়োগার্টটা ছিল একেবারে জঘন্য, জঘন্য। একদিন ট্রাই করো প্লিজ বাড়িতে। যাই হোক, তো তোমরা হয়তো বলবে যে আমার মাথার মতো, মানে আমার মাথায় যে পোকা নড়ে সেগুলো তোমাদের মাথায় নড়ছে না, সেই জন্য তোমরা ট্রাই করবে না, গুড এনাফ। তো এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে টাটা, দেখতে পাচ্ছ তোমরা, आइसक्रीम। यस, इट्स अ वैनिला आइसक्रीम। With of course tomato ketchup. Yes, I'm going to mix it. I don't know. पूरा आइसक्रीम टार 12টা বাজাতে চলেছি আমি। So let's start. দেখেই আমার ভয় লাগছে। নেক্সট আমি যে জিনিসটা ট্রাই করছি সেটা হলো বিস্কিট। ইয়েস, দিস ইজ সিম্পল বিস্কিট বাট নট সিম্পল। এর সাথে আমি যেটা ট্রাই করব সেটা হলো রেড চিলি সস। এটা পাস্তা পিৎজা সসও তো। এই সসটা আই এম গোয়িং টু ট্রাই উইথ দিস বিস্কিট। সো আমি কীরমভাবে খাবো, যেরকম ক্রিম লাগিয়ে খায় না, মানে ক্রিম বিস্কিটগুলো যেভাবে খায় ঠিক সেভাবে। নেক্সট আমি যে জিনিসটা ট্রাই করছি সেটা হলো সবার প্রিয় ঝুড়ি ভাজা। দেখতেই পাচ্ছ খেতে খুব ভালো লাগে আমার, তো মুড়ি দিয়ে খেতে জাস্ট অসাম লাগে। বাট ঝুড়ি ভাজা শুধু শুধু ট্রাই করলে তো একদমই হবে না। তো ঝুড়ি ভাজার সাথে আমি যেটা জঘন্য জিনিসটা অ্যাড করতে চলেছি সেটা হলো হানি। টারা! সো আই এম গোয়িং টু অ্যাড 1 teaspoon হানি উইথ দিস ঝুড়ি ভাজা। It's good. ভালো লাগছে এটা খেতে। তো নেক্সট যেটা আমি খাবার নিয়ে নিয়েছি, নেক্সট আইটেম, সেটা তোমরা দেখতে পাচ্ছ। রসগোল্লা। সো ইটস মাই ফেভারিট, মানে রসগোল্লা খেয়ে না খেতে ভালোবাসে, গরম গরম রসগোল্লা। সো রসগোল্লা কি শুধু খাবো? যেহেতু উইয়ার্ড সেহেতু এটাকে বিচ্ছিরিভাবেই খেতে হবে। তো ভিওদের জন্য আমি এটাকে কম্বিনেশনের জন্য এর সাথে রেখেছি। দেখো মিষ্টিটাকে আমি দু আধখানা করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছ মিষ্টিটা আমি দু আধখানা করে নিয়েছি। তো এর সাথে যেটা আমি খাবো সেটা হচ্ছে গোলমরিচ। দেখতে পাচ্ছ যেরমভাবে ডিমে দিয়ে খায় না, এই দেখো অনেকটা গোলমরিচ নিয়ে ফেলেছি আমি অলরেডি। তো এখন যে খাবারটা নিয়ে আমি চলে এসেছি সেটা হলো ডেয়ারি মিল্ক। সবার প্রিয়, আমারও ভীষণ প্রিয় চকলেট ডেয়ারি মিল্ক। বাট দ্য থিং ইজ, ডেয়ারি মিল্ক কিন্তু শুধু খাওয়া যাবে না, এর সাথে কিছু মিশিয়ে খেতে হবে। আগে এটাকে খুলি তারপরে বলছি। তো চকলেটটা আমি খুলে ফেলেছি, দেখতে পাচ্ছ। চকলেটটা কি দিয়ে খাওয়া যায়? চকলেটটার সাথে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে রেড চিলি ফ্লেক্স। নেক্সট যে খাবারটা নিয়ে আমি হাজির হয়ে গেছি সেটা হলো গরম গরম ম্যাগি। দেখতে পাচ্ছ ম্যাগি নিয়ে নিয়েছি। তো ম্যাগিটা অবভিয়াসলি শুধু ম্যাগি খাবো না, ম্যাগিতে মশলা অ্যাড করবো। मसला तो एकेबारेई नय जेहेतु वियार्ड कम्बिनेशन ताई ऐड करे नेब मिल्क मेड आमुल स्प्रे ऐड करब नेक्स्ट माने एटाई लास्ट एर थेके बेशी बाजे खाबार आमी सारा दिन खेते पारबो ना एकदमई तो नेक्स्ट आमी निये चले एसेछि देखते पाচ্ছ गरम गरम धोंया उठছে चा तो चा निये चले एसेछि धोंया उठছে आशा करछि देखते पाচ্ছ तो चा निये चले एसेछि बट चायेर साथे चीनी गुड़ ना नुन चाय नुन ऐड करब लेबू चाते अनेके नुन ऐड करे खाय माने आमिओ खेयेछि लेबू चाते बीट नुन बाट नर्माल लिकार चायेर साथे नुन ऐड करे खेयेछो अखाद्य कम्बिनेशन अच्छा तोमरा एटा बोलतेई पारो एटा तो नुन ना एटा चीनिर गुड़ो आगे तोमरा प्रमाण करो एटा चीनिर गुड़ो तारपर आमि प्रमाण करब एटा नुन এইটুকুই এই অদ্ভুত বিদঘুটে খাবার দাবার আমি ট্রাই করেছি শুধুমাত্র তোমাদের জন্য আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 মজা লেগেছে ভালো লেগেছে যদি এরকম আরো মজার চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর যদি তোমরা সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাক্টিভ থেকে থাকো তাহলে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিতে একদম ভুলো না আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডির লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে নিচে মেনশন করে দিয়েছি যাও চেক আউট করে নাও আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা বাই বাই আর নেক্সট আরেকটা ভিডিও আসছে নেক্সট ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং আসছে ইনফ্যাক্ট কারণ উইন্টার শপিং ভিডিও আসছে শপিং জামা কাপড় কালেকশন আসছে সমস্ত কিছু তোমাদের দেখাবো সো আজকের মতো ভিডিওটা এন্ড করলাম টাটা বাই বাই।